না আমি শ্মশানে ভয় পাইনি এ কথা বলার তারাপীঠ শ্মশানে যথেষ্ট ভয় পেয়েছি এবং তারাপীঠে থেকে পালিয়ে এসে মায়ের ঘরে উঠেছি ওই সিঁড়িতে গিয়ে বসেছি যারা দারোয়ান তারা আমাকে বলছে কি বাবু ভয় ভয় পেয়েছেন ভয় পেয়েছেন এরকম বহুবার হয়েছে তারাপীঠে বহুবার হয়েছে বা বড়ো বড়ো সাপও দেখে ভয় পালিয়ে এসেছি এরকম হয়েছে মানে সাপ মানে ভয়ঙ্কর সাপ হ্যাঁ সেই সেরকম মোটা তো তা আমি জিজ্ঞেস করি যে যে এরা এমন পাপ কাজ করেছে এরা ওই সাপ হয়ে আছে ওই জন্য যখন ওই বন্যা হয়ে গেল আমি ছিলাম বন্যার সময় তারাপীঠ বন্যার সময় ভেসে গেল সব দেখলাম যে বড়ো বড়ো সাপ সব কিন্তু সাধুদের তাড়িয়ে দিয়েছে দিয়ে সাপগুলো ঘরের মধ্যে কাটে বাঁচবার জন্যে কাটে চলে এসেছে মানে দেখো এই সশালে যখন থাকি কখনো দেখা যায় গরম হাওয়া লাগে আমাদের গায়ে চলতে ফিরতে আমরা কখনো গরম হাওয়া পাই কখনো আবার ঠান্ডা হাওয়া পাই প্রচণ্ড এই হাওয়াটাই কিন্তু আসল ঠিক আছে না আর এই শ্মশানে যে বড় সাধু একজন থাকতেন তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে এই শ্মশানে কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস আছে এ শ্মশান রক্ষক যদি কখনো তুমি দেখা পেয়ে যাও তাহলে সঙ্গে সঙ্গে হাত কেটে আঙুল কেটে রক্ত খালিকটা মাটিতে ফেলে দেবে নইলে বাঁচবে না তুমি এবং তৃতীয়ক্ষত্রে দোষ পড়লে এরা দেখবে চতুষ্পার দোষ পেয়ে গেছে দ্বিপার দোষ পেয়েছে ডিপার দোষ এক দোষ আবার দেখা যাচ্ছে বডি কোনো দোষ পায়নি এখন এই বডিগুলো তো এগুলোই তো মানে পরবর্তীকালে দেহ ধারণ করে ভূত হয় হয়তো দেখো চতুষ্পার দোষ পেয়েছে অনেকে এখন বিশ্বাস করে না গিয়ে দেখলে তুমি বাড়িতে ঢুকছো দেখলে যে মা যেরমায় বসে থাকতো সের সিঁড়ির আছে ঠিক আছে এরকম বহু লোক তো আমার কাছে আসে মাকে দেখতে পাই বাবাকে দেখতে পাই হ্যাঁ মানে মনে হলো যারা বাবা কথা বলছে আমার সঙ্গে রাত্রিবেলা হট করে এরকম তো প্রতি মুহূর্তেই আসছে বলছি তোমাকে দুটো রাস্তা আছে এই ভূতগুলোর এক গয়া পিন্ডি দিয়ে দাও কারণ যে যে কাজগুলো হচ্ছে মানে বাড়িতে সাধ্য শান্তি হচ্ছে এগুলো ঠিকভাবে হচ্ছে না প্রপারভাবে হচ্ছে না যার ফলে আত্মা বাড়ির থেকে যেতে চাইছে না ঠিক আছে মানুষ তো জানতে পারছে না মরে গেছে হয়ে গেছে উৎপাদ যখন শুরু হবে না মানে বাড়ির পাখি পক্ষ খেয়ে নেবে আমি জানি একটা লোকের বাড়িতে দু মাসে ছজন মারা গেছে চাম্পাটি এবার আমার কাছে এসেছে কাঁদতে যে আমার ছজন লোক মারা গেল বাড়িতে এক দু মাসের মধ্যে আচ্ছা দেখো মৃতের দোষ পেয়েছে মিটার দোষ দিয়ে দেখা গেল চতুষ্প দোষ পেয়েছে ও ছেড়ে দেবে পাখি পক্ষ গরু বাছো যা যে টেনে নেবে বাড়িটাকে করে ছেড়ে দেবে সেটা আমরা নিজের চোখ আমরা নিজের চোখে দেখেছি বাবা আমার আমরা নিজের চোখে দেখেছি এবং আমাকে যেতে হয়েছে তাদের বাড়িতে কাজ করতে এবং কিছু ক্রিয়া আছে তান্ত্রিক ক্রিয়া আছে ভূত ছাড়ানোর কী তান্ত্রিক্রিয়া আছে তার মধ্যে সেত সরতে একটা বড় জিনিস সাদা সর্ষে এবং লোহার একটা ব্যাপার আছে আর কিছু মন্ত্রতন্ত্র আছে যেগুলো দিয়ে ভূতকে ছাড়ানো যায় ভূতকে ছাড়ানো যায় সবচেয়ে বড়ো হচ্ছে মাছ ধরার জাল সবচেয়ে বড়ো কারণ যে জালে মাছ ধরা হয়েছে যে জালে মাছ ধরা হয়েছে সেই জাল যদি তুমি বাড়িতে টাঙিয়ে রাখো তাহলে ভূত পেতে রান্নাঘা বন্ধ হয়ে যাবে ওরা একটাতেই ভয় খায় সেটা হচ্ছে ভূতের মানে জালের মাছ ধরার জাল ওরা ভয়ঙ্কর ভয় পায় এবং এটা কিন্তু বহু পরীক্ষিত আমার কাছে আমি বহু পরীক্ষা করে দেখেছি মাছ ধরার জল যদি থাকে ভূত কাছে আসতে চায় না এই জালটা কোথায় লাগাবে এটা জাল বাড়িতে লাগিয়ে দেবে যেখানে দেখতে পাচ্ছে এটা হতে পারে বাথরুমে হতে পারে রান্নাঘরে হতে পারে বাড়িতে হতে পারে ঘরে হতে পারে সেখানে জালটা টাঙিয়ে রেখে দেবো ওরা আর ওই ধারে কাছে আসবে না কিন্তু জালটা কিন্তু মাছ ধরার অভাব চাই বারবার বলছি যেটা ব্যবহার হয়েছে যে জালে মাছ ধরা হয়েছে এমন বাইরে থেকে কিনে লাগিয়ে দিলে হবে না মাছ ধরা হয়েছে ভূতের সঙ্গে মাছের সঙ্গে জালের সঙ্গে একটা বিরাট সম্বন্ধ আছে